DHS exam বা 26441টি গ্রেড 3 বা গ্রেড 4 এর যে রিটেক এক্সাম হতে চলেছে তার সম্পূর্ণ সিলেবাস আমরা আজকে একসঙ্গে আলোচনা করব এবং কি করে পরীক্ষায় একটি ভালো নম্বর ক্যারি করা যায় তার সম্পূর্ণ ট্রিক্স আজকে আমরা বলে দেব ঠিক আছে তো সম্পূর্ণ বাংলা ডিসকাশন করব সুতরাং একদম ক্লাসের শেষ পর্যন্ত থাকতে থাকুন তো নমস্কার বন্ধুরা সহজ গুরু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আবারো তো DHS এক্সাম যে গ্রেড থ্রি টেকনিক্যাল যে রিটেন এক্সাম হয়ে গিয়েছিলো বা আসাম পুলিশ এবিউবি যে এক্সাম হয়ে গিয়েছিলো বা তো যে সকল আমাদের কম্পিটিটিভ এক্সাম অলরেডি সমাপ্ত হয়ে গেছে তো সেখানে আমরা একটি জিনিস লক্ষ্য করেছি ওই জিনিসটা ডিসকাস করবো আপনাদের সঙ্গে ওই জিনিসটি হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশন এমন একটি সাবজেক্ট রয়েছে যে সাবজেক্টের নাম হচ্ছে ইংলিশ তো ইংলিশ সাবজেক্ট থেকে প্রিভিয়াস ইয়ার কোয়েশন থেকে ডাইরেক্ট কমন পড়ে যায় 20-25 মার্ক আপনারা বললে বিশ্বাস করবেন না আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশন স্টাডি করেছি শুধুমাত্র যে আপনি DHS এক্সাম দেবেন তার জন্য যে DHS এর প্রিভিয়াস ইয়ার কোয়েশন পাবেন তেমন নয় আপনি গ্রেড ফোরের যে আপনি গ্রেড ফোরের এক্সাম দেবেন তার জন্য আপনি যে শুধু যে গ্রেড ফোরের যে আপনি যে প্রিভিয়াস ইয়ার কোয়েশন দেখবেন তা নয় অর্থাৎ বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম আসামের যে সকল বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম অলরেডি হয়ে গিয়েছে যেমন PNRD SSC বা আমাদের আসাম সেক্রেটারিয়েট বা আসাম পুলিশ এই ধরনের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যে সকল হয়ে গিয়েছিলো সে সবগুলি কোয়েশন পেপার যত সম্ভব হয় আপনারা প্রিভিয়াস ইয়ার কোয়েশন দেখে নেবেন তো আমরা অলরেডি দেখে নিয়েছি তো প্রিভিয়াস ইয়ার কোয়েশন থেকে ইংলিশ যে সিলেবাস রয়েছে বা ইংলিশ যে টপিক রয়েছে সাবজেক্ট রয়েছে এই টপিক থেকে ডাইরেক্ট কমন পড়া যায় আমাদের 20-25 মার্ক তো যদি আপনি ইংলিশ সাবজেক্টকে ইগনোর করুন বা অবহেলা করুন ইংলিশ সাবজেক্টকে তখন সিলেকশনের ক্ষেত্রে আপনার একটু কষ্ট হয়ে দাঁড়িয়ে যায় কারণ ইংলিশে একটি ইংলিশে অনেক একটি বেশি মার্ক আমাদের আসে অ্যাকর্ডিং টু সিলেবাস ঠিক আছে তো ইংলিশের সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী কী কী জিনিস আমাদের পড়তে হবে ঠিক আছে কী কী জিনিস আমাদের ফোকাস করতে হবে কোন জিনিসের প্রতি লক্ষ্য রাখতে হবে সবগুলি জিনিস আজকে আমরা আজকের এই ক্লাসে আমি আপনাদের বলে দেব সুতরাং ক্লাসটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন কোন কোন টপিক আমাদের দেখতে হবে ঠিক আছে তো দেখুন প্রথমত আমাদের রয়েছে টেন্স তো টেন্স থেকে কী ধরনের প্রশ্ন আসবে ঠিক আছে কী ধরনের টেন্স থেকে কী ধরনের প্রশ্ন আসবে বেসিক প্লাস অ্যাডভান্স লেভেল আমাদের দেখতে হবে পার্টস অফ স্পিচ তো পার্টস অফ স্পিচ থেকে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ ঠিক আছে বিশেষ করে অ্যাডভার্ব থেকে কিন্তু প্রশ্ন আসে নাউন এবং অ্যাডভার্ব থেকে বেশি প্রশ্ন আসতে দেখা গিয়েছে তো ডিটারমাইনার্সের একদম ডিটারমাইনার্সের তো আর কোনো কথে বলেই কোনো লাভ নেই ভাই ডিটারমাইনার্স থেকে এমন প্রশ্ন আসে মানে একদম ইজি ইজি কোয়েশন আসে আমরা গত যে টেকনিক্যাল এক্সাম হয়েছিল সেখানেই আমরা দেখেছি ডিটারমাইনার্স থেকে প্রশ্ন আসে ডাইরেক্ট হুবহু একদম রিপিটেড কোয়েশন তো প্রিপোজিশন থেকে আমরা হচ্ছে আপনাদের জন্য আমরা কোর্স কমপ্লিট করব আপনাদের জন্য যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আপনারা ইয়েস লিখে কমেন্ট করুন যদি সবগুলি আপনাদের প্রয়োজন হয় আপনাদের একই চ্যানেলে আপনারা সবগুলি পেয়ে যাবেন সম্পূর্ণ ট্রিক্স সহকারে আমরা আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব লাইভ ক্লাসের মাধ্যমে এবং আর্টিকেল নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে অনেকগুলি ভিডিও দেওয়া আছে দেখে না থাকলে দেখে নেবেন টেন্স ডিটারমিনেন্স এই সম্বন্ধে ভিডিও আমাদের রয়েছে অ্যাডভার্ব সম্বন্ধে ভিডিও রয়েছে তার পরবর্তীতে আমরা আরও নেক্সট ক্লাস আমরা অগ্রসর করবো তো ক্যারেক্টার্স থেকে কী ধরনের প্রশ্ন আসবে যেমন বেসিক কিছু ক্যারেক্টার্সের কিছু প্রশ্ন আসে তাছাড়া কিছু কন্ডিশনাল ক্যারেক্টার্স রয়েছে ঠিক আছে যদি বৃষ্টি হয় আমি বাইরে যাব না ঠিক আছে এই ধরনের কিছু ক্যারেক্টার্স রয়েছে তারপর টাক কোয়েশন থেকে বেসিক টু অ্যাডভান্স তো টাক কোয়েশন আমাদের দেখতে হবে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ঠিক আছে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমাদেরকে দেখতে হবে সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট থেকে আমাদের প্রশ্ন আসবে তারপর জেন্ডার থেকে আমাদের প্রশ্ন আসে তারপর আর কী কী ধরনের প্রশ্ন আসে দেখে নিই সুপারলেটিভ ফ্রম একটি যে কোনো একটি আমি দেখেছি গ্রেড থ্রি টেকনিক্যাল এক্সাম বা আসাম পুলিশ এবিউবি বিশেষ করে বা PNRD এক্সাম বা হেলথের এক্সাম যেটি আমাদের আগন্তুক আমাদের গত যে পরীক্ষা হয়ে গিয়েছিলো 2017 সালে আমাদের যেটি হয়ে গিয়েছিলো সেখানে আমি দেখেছিলাম সুপারলেটিভ ডিগ্রি থেকে যে প্রশ্ন ডাইরেক্ট এসেছে এই প্রশ্ন এইবার বা টেকনিক্যাল এক্সামে গ্রেড থ্রিতে সেম টু সেম কোয়েশন রিপিট হয়ে গেছে ঠিক আছে সেম কোয়েশন তারপর প্রুয়েল ফর্ম যে কোনো একটি শব্দ দেওয়া থাকবে তার প্রুয়েল ফর্ম ব্যবহার করতে হবে তো নেরেশনের বেসিক প্লাস কোয়েশন ড্রিল ট্রিক তো কোয়েশনের সঙ্গে কী করে আমাদের ড্রিল ট্রিক করতে হবে 5 সেকেন্ডে কীভাবে আমরা সলভ করবো সেগুলো আপনাদের শিখিয়ে দেবো একদম হার্ড নেরেশনগুলো রয়েছে বেসিক থেকে অ্যাডভান্স যে সকল নেরেশন রয়েছে সেগুলি আমাদের দেখতে হবে এবং আমরা শুধুমাত্র অপশন দেখে আমরা শুধু এলিমিনেট করতে যদি শিখে যাই অর্থাৎ কোন প্রশ্নটি হবে না এটি যদি আমরা কাটতে শিখে যাই তখন কারেক্ট আনসার আমরা অতি সহজে বের করতে পারবো তারপর ভয়েস চেঞ্জ তো ভয়েস চেঞ্জে আমরা বেসিক চ্যাপ্টার আপনাদের দেখিয়ে দেবো তারপর ইম্পারেটিভ সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স তাছাড়া WH সেন্টেন্স এই চারটি সেন্টেন্স থেকে আমাদের বিশেষ করে ভয়েস চেঞ্জ আমাদের কম্পিটিটিভ এক্সামে আসতে দেখা যায়
তারপর হচ্ছে ক্লজ, ক্লজ থেকেও কিন্তু বেশ কয়েকটি প্রশ্ন আমাদের আসে। তারপর হচ্ছে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স, অর্থাৎ সিম্পলে দেওয়া থাকবে সেটিকে কম্পাউন্ডে ট্রান্সফার করতে হবে, যাকে সেন্টেন্স ট্রান্সফরমেশন বলা হয়, বা কম্পাউন্ডে থাকবে বলবে কমপ্লেক্সে করো, বা কমপ্লেক্সে দেওয়া থাকবে বলে বলবে সিম্পল সেন্টেন্সে ট্রান্সফার করতে। তারপর ডাব্লিউএ কোয়েশন, ডাব্লিউএইচ কোয়েশনগুলো কীভাবে সলভ করতে হয়, কনজাংশন মানে লিঙ্কিং ওয়ার্ড দেওয়া থাকবে। তো তারপর হচ্ছে আমাদের ডিমিনিটিভ ফর্ম, স্টাডি অফ কল, অর্থাৎ স্টাডি অফ ইংলিশ তাকে কী বলা হয়, বা এই ধরনের কিছু কিছু রয়েছে। ইয়ংগার ইয়ং ওয়ান অফ অ্যানিমেল, অ্যানিমেলের ইয়ংগুলোকে কী বলা হয়, বা সাউন্ড অফ অ্যানিমেলকে কী বলা হয়, বা কী ধরনের অ্যানিমেলের কী ধরনের সাউন্ড, এই ধরনের প্রশ্ন আসে। গ্রুপ অফ অ্যানিমেল, ওয়ান ওয়ার্ড ডিনোটিং টু কিলিং, ওয়ান ওয়ার্ড ডিনোটিং টাইম পিরিয়ডস, মোর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ঠিক আছে। তারপর হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট যেগুলো প্রভাব রয়েছে, প্রভাব মোস্ট ইম্পর্ট্যান্ট প্রভাব, ফ্রেজেন আইটমস, তো ফ্রেডেম আইটমস থেকে ম্যাক্সিমাম কোয়েশন, আসাম টেটে কোয়েশন যেগুলো এসেছিলো সেগুলি আবার আসাম পুলিশেও আসতে দেখা গেছে, আবার টেকনিক্যাল গ্রেড থ্রিতেও আসতে দেখা গেছে। অর্থাৎ আমি যে বললাম আপনাদের ডাইরেক্ট কোয়েশন আপনার রিপিট হয়, আপনারা অবশ্যই প্রিভিয়াসের কোয়েশন একটু দেখে নেবেন। শুধুমাত্র যে গ্রেড ফোর এক্সাম দেব, তাই আমি গ্রেড ফোরের প্রিভিয়াস কোয়েশন দেখব তা না ভাই, কম্পিটিটিভ এক্সামের প্রিভিয়াস কোয়েশন পেপার আপনি ফলো করবেন। তারপর ফ্রেজ এন্ড ক্লজ রয়েছে, তারপর রুলস অফ ভার্ব, তো রুলসের ভার্ব, তারপর আমরা দেখছি, তারপর হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট যেগুলো প্রভার্ব, ঠিক আছে। তারপর আইডম অ্যান্ড ফ্রেজ, ফ্রেজ এন্ড, তারপর সিনোনিম এবং অ্যান্টোনিমস, তো সিনোনিম অ্যান্টোনিমস তুমি দেখতে হবে। কোয়েশন ডিসকাস, তারপর প্রিভিয়াস ইয়ার কোয়েশন আমরা অবশ্যই স্টাডি করব, তো প্রিভিয়াস ইয়ার কোয়েশন লাস্টে ফাইনালি দেখে নেব। তো এই সবগুলি ক্লাস আপনারা যদি আপনাদের প্রয়োজন হয় তো অবশ্যই কমেন্ট করবেন, যদি আপনারা কমেন্ট করেন তো অবশ্যই আমরা সবগুলি ক্লাস এক একটি টপিক করে আমরা আপনাদের জন্য পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত আমরা প্রতিদিন আপনাদের জন্য একটি ক্লাস প্রোভাইড করার চেষ্টা করব। যদি আপনারা যদি কমেন্ট করে যদি আপনারা বলেন আপনাদের ক্লাস প্রয়োজন হয় তাহলে অবশ্যই বলবেন, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, এই সবগুলি ভালো করে দেখে যাবেন, তাহলে পরীক্ষায় আপনাদের 100% কমন একটা চান্স রয়েছে। তাছাড়া আমাদের চ্যানেলে সেই বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্স, তাছাড়া রিজনিং সবগুলি আমাদের ক্লাস নিয়মিত হয়। তো আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে, ঠিক আছে। তো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন।